চলতি নভেম্বর মাসেই সম্পন্ন হতে চলেছে ভারতের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ভারতের আরও 15টি রাজ্যের 48টি বিধানসভা এবং 2টি লোকসভা আসনে উপনির্বাচন সম্পন্ন করা হবে। আর এই 48টি বিধানসভা আসনের মধ্যে আমাদের পশ্চিমবাংলার সিতাই বিধানসভা, মাদারিহাট বিধানসভা, নৈহাটি বিধানসভা, হারোয়া বিধানসভা, মেদিনীপুর বিধানসভা এবং তালডাংরা বিধানসভা এই 6টি বিধানসভা আসনে 13ই নভেম্বর ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এই ভিডিওতে আমরা জানবো নৈহাটি বিধানসভা আসনে ভোটের সমীকরণ কি, কি হতে পারে ফলাফল, কোন দলের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। তো ভিডিওর শুরুতেই আমরা জানবো নৈহাটি বিধানসভা আসনের জনসংখ্যা বিন্যাস। 2019 সালের ভোটার লিস্ট অনুযায়ী নৈহাটি বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 1,87,931 জন। এর মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা 19,357 জন, যা মোট ভোটারের 10.3%। দলিত ভোটারের সংখ্যা 28,359 জন, যা মোট ভোটারের 15.09%। আর আদিবাসী ভোটারের সংখ্যা 3,702 জন, যা মোট ভোটারের 1.97%। তো এই বিধানসভা আসনের জনবিন্যাস দেখেই বোঝা যাচ্ছে এই আসনে মুসলিম ভোটাররা কিন্তু নির্ণায়ক ভূমিকাতে নেই। এই আসনে যে কোনো প্রার্থীর জয় পরাজয় হিন্দু ভোটাররাই নির্ধারণ করবে। তো এই আসনে হিন্দু ভোটারদের মন জয় করাতে কোন দল সব থেকে বেশি এগিয়ে আছে, তো চলো দেখে নিই অতীতের নির্বাচনের সমীকরণ কি বলছে। আমরা যদি শেষ দুটি নির্বাচনের ফলাফল লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই বিধানসভা আসনে প্রধান দুটি শক্তি হলো টিএমসি এবং বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে টিএমসি প্রার্থী পার্থ ভৌমিক ভোট পেয়েছিল 77,753, যা মোট বৈধ ভোটের 50%। বিজেপি ক্যান্ডিডেট ফাল্গুনী পাত্র ভোট পেয়েছিল 58,898, যা মোট বৈধ ভোটের 38%। আর সিপিআইএম ক্যান্ডিডেট ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি ভোট পেয়েছিল 15,825, যা মোট বৈধ ভোটের 10%। এবার আমরা যদি 2024 সালের লোকসভা ভোটের প্রেক্ষিতে এই আসনে ভোটের ফলাফল লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই আসনে টিএমসি ক্যান্ডিডেট পার্থ ভৌমিক ভোট পেয়েছিল 75,390, বিজেপি ক্যান্ডিডেট অর্জুন সিং ভোট পেয়েছিল 59,872, আর সিপিআইএম ক্যান্ডিডেট দেবদূত ঘোষ ভোট পেয়েছিল 14,925। তো শেষ দুটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি এই আসনটিতে মুসলিম ভোটারের সংখ্যা অতি নগণ্য হলেও তৃণমূল এখানে বিজেপির তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী। আর সারা রাজ্যে সিপিআইএম এর ভোট নগণ্য হলেও এই আসনটিতে এখনো ভালো রকম সিপিআইএম এর ভোট ব্যাংক কিন্তু রয়ে গিয়েছে। তাছাড়া বৃহত্তম বাম জোটের সাথে এই প্রথমবারের মতো সিপিআইএম এই আসনটিকে সিপিআইএম এল কে ছেড়ে দিয়েছে। তাই বলা যেতে পারে সিপিআইএম এল এর ফলাফলের ওপর এই আসনটিতে টিএমসি এবং বিজেপির জয় পরাজয় অনেকটাই নির্ভর করবে। সিপিআইএম এল এই আসনটিতে ভালো রেজাল্ট করলে সেক্ষেত্রে লাভবান হতে পারে তৃণমূল, আর খারাপ রেজাল্ট করলে সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বিজেপির অনেকটাই বেশি। তো বন্ধুরা, আমি এই আসনের সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এই তথ্যের ওপর ভিত্তি করে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন দলের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। আর এই ধরনের তথ্য তোমরা পেতে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।